নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনারা দেখলেন কিছুদিন আগে আমি একটি ভিডিওতে শিলিগুড়ির এক দাদাকে নিয়ে ভিডিও করেছিলাম অনেকের ফেটেছিল অনেকের ফেটেছিল যে নিজে তো খবর পাচ্ছে না অপরকে ডাকছে ডেকে বিড়ি খাচ্ছে খাচ্ছে ও খাচ্ছে নানা রকম হাবিজাবি করছে এই তারাই এই সমস্ত কমেন্টগুলো করে ঠিক এই ধরনের মানুষগুলো দেখুন ইনি হয়তো আর্জেন্টিনার একজন ব্যক্তি নামটা আপনারা হয়তো পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি জানি না কমেন্টটা করেছে দেখুন নিশ্চয়ই আমার ভিডিও আর্জেন্টিনাতেও দেখা হচ্ছে তো যাই হোক আজকে থাপনেলটা আপনারা দেখেছেন একজন ইউটিউবার আমার দাদার বয়সী যিনিও আমার গুণাগান গিয়েছেন একদম বাস্তব কথা বলেছি আমি গতকাল যে ভিডিওটি করেছি সংগঠক শিক্ষক নিয়োগ হবে না সেই সমস্ত ব্যক্তিদের যাদের ডকুমেন্টস ঠিকঠাক জায়গায় পৌঁছায়নি এই দাদা কিন্তু একদম চোখটি খুলে দিয়েছে এবং ভালোভাবে বুঝিয়েও দিয়েছে তো যাই হোক অনেকেই নেগেটিভ মন্তব্য করেন পজিটিভ মন্তব্য করেন চ্যানেলটির নাম হচ্ছে এডুকেশন ফর অল আপনারা সার্চ করে দেখে নেবেন উনিও সংগঠক শিক্ষকদের আপডেট দিচ্ছেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছিলাম ওনার সঙ্গে আমার হালকা যোগাযোগ রয়েছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমার ভিডিও দেখে মতামত দেওয়ার জন্য তো সৌরভদাকে দাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধুমাত্র এই দাদাই নয় আমার কাছে আরও খবর আছে আমি যদি আপনাদের ডেটাবেস ইউটিউবের ডেটাবেস তুলে আপনাদের দিই না কোন কোন চ্যানেল আমাকে ফলো রাখে সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিতে পারবো তো যাই হোক দেখুন মানুষের জন্য কাজ করতে এসেছে এতে আমার ভয় নেই লজ্জা নেই বিন্দুমাত্র কোনোরকম লজ্জাবোধ কিছু নেই আপনারা যতই পিস থেকে গালাগাল দিন না কেন আমি আপনাদের জন্য আগেও থেকেছি আজকেও আছি ভবিষ্যতেও থাকবো যতদিন না এই নিয়োগ কমপ্লিট হচ্ছে ততদিন যাই আপডেট আসুক না কেন তাতে খবর ভুল হচ্ছে খবর মিলছে না কিন্তু যেই আপডেটগুলো আসে সেই আপডেটগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আপনাদের সামনে বারবার ছুটে আসি যে কি আপডেট রয়েছে বন্ধুরা আপনারা যে অধীর আগ্রহে বসে রয়েছেন এরকম বহু ব্যক্তি আছে যাদের এম এম ফোন ধরে না যোগাযোগ রাখে না ফোন করলে ফোন কেটে দেয় এম এম আবার এরকম বহু ব্যক্তি রয়েছে যারা হোয়াটসঅ্যাপে কলিং করে এরকম কত দৃষ্টান্ত নেবেন এটসেট্রা আরও অনেক কিছু রয়েছে যাই হোক আমি আজকে এই ইউটিউবার দাদাকে ধন্যবাদ জানাতেই আজকে আমার এই ভিডিওটি যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনিও চাইব বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একদম পারফেক্ট সঠিক খবরের আপডেটটা দেবার চেষ্টা করবেন তাহলে হয়তো যারা চ্যানেলের ভিউয়ার্স বা দর্শক রয়েছেন শুধুমাত্র আমার চ্যানেলের মধ্যেই নয় একই বিষয়ে নিয়ে যেহেতু বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে আপডেট থাকে তো যাই হোক আমি দেখেছি এনারাও কমেন্ট সেকশন খোলা রয়েছে সত্যি দৃষ্টান্তমূলক এটা বাকা কারণ অনেক ম্যাক্সিমাম যে ইউটিউবারগুলো আমি আপনাদের দেখিয়ে দিতে পারি এদের কিন্তু কমেন্ট সেকশান খোলা নেই তো যাই হোক খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর আসছে তবে পজিটিভ একটা দিক রয়েছে এটা একটা খবর ছিল আজকেও একজনের সঙ্গে সকালবেলা কথা হতেও তা আলোচনা হচ্ছিল যে আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম যে এই যে গতকাল সকালবেলা আনন্দবাজার পত্রিকার যে প্রকাশিত খবরটা আমি চ্যানেল ব্যানগুলিতে দেখিয়েছিলাম আপনারা পারলে দেখে নেবেন এখানে দু হাজার চোদ্দো দু হাজার সতেরোর বিভিন্ন রকম নিয়োগের কথা বলা হচ্ছে তো উনিও আমাকে কিন্তু আজকে জানালেন যে আমার কাছে এরকম একটা দিন আগে খবর ছিল যে দু হাজার চোদ্দোর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই সংগঠক শিক্ষকদের ব্যাপারে কোনো রকম আপডেট আসবে না বলেই খবর এবং আমি ওই খবরটা আগামী গতকাল আপনাদের জানিয়েছি যে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সাথে সাথে সাতাশশো পঁয়তাল্লিশ সামথিং একটা যে লিস্ট আমি অনেকদিন দিন আগেও আপনাদের জানিয়েছিলাম যে এটা টেবিলে ফাইল আপ হয়ে বন্দি হয়ে পড়ে রয়েছে এটাও ওই ওর সাথে সাথেই ছাড়া হবে তবে এক্স্যাক্টলি পারফেক্ট ডেট কবে এটা কিন্তু জানা যাচ্ছে না অপরদিকে আর একটা কেস কিন্তু হাইকোর্টে রয়েছে আবার কেউ কেউ বলছে এই সপ্তাহের মধ্যে নোটিসফিকেশান হবে তো সুতরাং দেখুন সংগঠক শিক্ষকদের খবর কিন্তু ভ্যারাইটিস রকমের হবে এই কারণের জন্য ছাতা একটা কিন্তু সারাউন্ডিং চারদিকে কিন্তু অনেকগুলো সংগঠন গঠিয়ে গেছে মেন হচ্ছে চৌদ্দো হাজার আটশো সাতানব্বই এই চোদ্দো হাজার আটশো সাতানব্বইকে কেন্দ্র করে চৌত্রিশ হাজার নশো চোদ্দো বিভিন্ন রকম অনেক 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 সংগঠন অনেক সং নাম আমি বলছি না অনেক সংগঠন মানে গজিয়েছে যাদের মানে জোর বেশি অর্থাৎ মানে সিটের জোর বেশি তারাই কিন্তু নিয়োগ পাচ্ছেন এটা একদম অস্বীকার করা যায় না কোনো জায়গা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পরবর্তীতে আবার কোনো রকমের আপডেট আসে নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জয় হিন্দ বন্ধুমান